পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ওযু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া ওযু হবে কিনা? ওযু করে পরপুরুষের সামনে গেলে কি ওযু ভেঙে যাবে? পার্লারে অন্য কাজের সাথে ব্রু প্লাক করা কি হারাম? ফুফুকে মা ঢাকা যাবে কিনা? বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা? শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? জাকির হোসেন লিখেছেন, আশাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক? বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? ইদ্দত পালন কতদিন করতে হয়? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? এনজিওর চাকরি করা কি হারাম? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন। জীবন বীমা করা কি জায়েজ? উম্মে কুলসুম আপনি লিখেছেন, পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স 3 এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে? চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। জালাল আহমদ আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকা যাবে কিনা? ডাকা যাবে, সম্মানসূচক ভাবে, কোনো অসুবিধা নেই। সুপল এডি থেকে আপনি লিখেছেন, ফুফুকে মা ডাকা যাবে কিনা? ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে। আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না যায়, অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন। এমনিতে সম্মানসূচক ভাবে মা ডাকাতে অসুবিধা নেই। এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন, বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা? বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন, যেটা বিক্রি করে চালে তিনি ক্যাশ করতে পারেন। জাকির হোসেন লিখেছেন, আশাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক? আশাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় আশাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলাটাই হলো সুন্নাহ। এই সময় চুমু খাওয়ার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। শামিনা সুলতান আপনি লিখেছেন, মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি, কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না, এটা কি জায়েজ হবে? মা মারা যাওয়ার পর নানা বাড়ির যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই, সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জুলুম করছেন, তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত। যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার এই জুলুমকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন। লিমা আক্তার আপনি লিখেছেন, শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে, আর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটে ফোঁটা আসলে কারণ অপবিত্র হবে না, তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে, আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংসার কারণে নামাজ হবে না, এরকম বিষয় না। এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন, পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ হওয়ার কোনো কারণ নেই, তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোনোদিনই বলা হয়নি। কামরুজ্জামান কামরুল লিখেছেন, আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামা ইকরাম এটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামা ইকরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মতটা আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। গোলাম আজম আপনি লিখেছেন, আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন, বিধায় হারাম হবে না, চাকরির খাতিরে এটা আপনি করতে পারেন। নুরুন নবী লিখেছেন, ইদ্দত পালন কতদিন করতে হয়? ভাই নুরুন নবী, ইদ্দত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে। যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবেন, আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে 3 মাস তিনি ইদ্দত পালন করবেন, 3 মাসে ইদ্দত পালন করবেন, এটা ভ্যারি করবে। আদিবা মাহির লিখেছেন, ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিনা? ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে? ঘোষের টাকা তো হারাম, আর একজনের টাকা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে? ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল তাইয়িব হাদিসে আসছে, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পিপিআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন।
পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার দিবেন। লন্ডন কসমেটিক্স এআইডি থেকে আপনি লিখেছেন, পার্লারে অন্য কাজের সাথে ব্রু প্লাগ করা কি হারাম? ব্রু প্লাগ যেহেতু শরীয়তে নিষেধ, অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না। ফরদেলা হোসেন লিখেছেন, এনজিওর চাকরি করা কি হারাম? আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে। এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো ভালো এনজিও হতে পারে, ভালো কার্যক্রম হতে পারে, এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন। আপনার কাজটা কি, কোন পদে আপনি জয়েন করছেন, সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে, সেটা হলো মূল বিষয়। সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা জায়েজ নয়, তবে এনজিওতে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন। আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে সে কথা বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি যদি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া সুন্নাত, সেজন্য শেষ সুন্নাতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। কুয়াশা ভেজা শহরে এআইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়। সেজন্য আল্লাহর শেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে, থুতু ফেলতে নিষেধ করা আছে। সৌদিতে আমরা রাতে কাজ করি, দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি? মাকসুদুর রহমান লিখেছেন, যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ নয়, বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন। আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত, সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন? আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো? এটা লিখেছেন হলো এক বোন সোয়াতিনুর হেমা এআইডি থেকে লিখেছেন, স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন? স্বামী যদি আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাহিরে যাওয়া জায়েজ নয়। আশিক মাহবুব আপনি লিখেছেন, বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন। আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না, কারণ কোরআন হাদিসে এবারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয় জায়েজ আছে। শারমিন সুলতানা আপনি লিখেছেন, অজু করে পরপুরুষের সামনে গেলে কি অজু ভেঙে যাবে? উত্তর হলো না। মিম ইসলাম লিখেছেন, পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? না, পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না। ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায়, কপাল, হাত ইত্যাদি, এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে। হ্যাঁ, আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য, এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য, অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন। বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিয়ে যেন বাজে চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত। খাদিজা আফরিন মিতু আপনি লিখেছেন, মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন। মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া জায়েজ নয় এবং এটা অনুচিত কাজ। আজকের এই যে সভ্যতা, এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পর্যায়ন করছে, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে। একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয়। বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন, জীবন বিমা করা কি জায়েজ? বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই শরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি। এ বিষয়ে হাটহাজারী মাদ্রাসার মুফতি কফিতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন, সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই। ওমে কুলসুম আপনি লিখেছেন, পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? পিরিয়ড চলা অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করবেন না মা বোনরা, এই মতটি জমহুর উলামা ইকরামের। যদিও ইবনে তাইমিয়া বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন দিয়েছেন, তারা জায়েজ মনে করেন, অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোরআন হাদিসের আলোকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে সুস্পষ্টভাবে বিবেচনা করে নিষেধাজ্ঞা নেই, সেই জন্য তারা এটাকে জায়েজ মনে করেন। কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায়, সেজন্য না করাটাই নিরাপদ। যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না। সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই, আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করাতে কোনো অসুবিধা নেই। মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি উজু হবে? হাতে যদি বড় নখ
থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে, হাতে বড়নখ রাখা উচিত নয়। কিন্তু যদি বড়নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন, ইচ্ছাকৃতভাবে দুধমা হওয়ার জন্য বাচ্চার বয়স 3 এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে? দেখুন, বাচ্চার বয়স 3 এর অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয়। হানাফি মাযহাব অনুযায়ী এটা জায়েজই নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে হাউলাইনি কামিলের লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে 2 বছর, আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না, প্রয়োজনীয় যে অংশটা আমাদের মাযহাবে সেটা আমরা পেয়ে গেছি, সেটা হলো যে দুধ দান করবেন যে মা, তিনি তার সন্তানকে দুধ পান করবেন 2 বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা, 2 বছরের পরে তিনি দুধ পান করাবেন না। অনেক উলামায়ে কিরাম সব বলেন যে দুধ পান করানো যাবে 2 বছর পরেও, কারণ কোরআন হাদিসে কোথাও সরাসরি নিষেধ নাই, কিন্তু দুধ পানের সময়সীমা 2 বছর ফিক্স করে দেওয়া হয়েছে। তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না, এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নেই, সেটাও অর্জিত হয় না 2 বছরের পরে। বিধায় এই কাজটি করা অনুচিত।